বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সারা বেগম কবরী মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে। 13 দিনের মাথায় শুক্রবার 16 এপ্রিল দিবাগত রাত 12:20 রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 70 বছর। কবরীর ছেলে শাকের চিস্তি গণমাধ্যমকে তার মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেন। গত 5 এপ্রিল করোনার রিপোর্ট পজিটিভ আসার পরপরই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল কবরীকে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত 8 এপ্রিল তাকে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ICU হস্তান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় নিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। 1950 সালে চট্টগ্রামের বোয়ালখালীতে জন্ম নেওয়া কবরী 1963 সালে মাত্র 13 বছর বয়সে নৃত্যশিল্পী হিসাবে মঞ্চে আবির্ভূত হন। 1964 সালে সুভাষ দত্তের পরিচালনায় সুতরাং ছবির নায়িকা হিসাবে চলচ্চিত্রে পা রাখেন। তারপর তার আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দর্শকদের মনে শক্ত অবস্থান করে নিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় জীবনের নায়িকা হিসাবে কবরী শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। 1973 সালের ঋতিক ঘটক পরিচালিত তিতাস একটি নদীর নাম ছবিতে অভিনয় করেন তিনি। নায়ক রাজ্জাকের সঙ্গে রংবাজ পায় বেশ জনপ্রিয়তা। 1975 সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সখী ছবিটি মুক্তি পাওয়ার পর কবরীকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এই সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যান তিনি। পরবর্তীতে তিনি রাজ্জাক, সোহেল রানা, ফারুক, উজ্জ্বল, জাফর ইকবালের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। 2008 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন কবরী। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা সহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।